ডেইজি গত সেপ্টেম্বর থেকে কেবিন ভাড়া নিয়ে আছে হোটেলে, মনিবের কাছে যাবে সেই খবরে বেশ আকুপাকু করছে বিড়ালটি। তাও আবার ইউরোপে, বেশ উতলা এখন ডেইজি। গত ছয় মাস ডেইজির যত্ন আদি খোঁজ খবর রাখতেন তোয়ানুর রাহা, সেই দূরের পথের যাত্রার জন্য প্রস্তুত করে দিচ্ছেন, খুনসুটিও হচ্ছে বেশ। বিদেশ যেতে গেলে মানুষের মতোই প্রায় পাসপোর্ট লাগবে। পোষা বিড়াল, কুকুর বা যে কোনো শখের প্রাণী সাথে নিতে চাইলে পাসপোর্টের পাশাপাশি বেশ কিছু কাগজপত্রও লাগবে। বিশেষ এই পাসপোর্টের নাম প্যাট পাসপোর্ট। ইতিমধ্যে ডেইজির পাসপোর্ট তৈরি, এখন শুধু উড়াল দেওয়ার অপেক্ষা মাত্র। ওরা অলরেডি চলে গেছে, সেই ক্ষেত্রে তো রাখার একটা জায়গা তো লাগবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রাখছি এবং ওদের মানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা হয়তো নিয়ে যাচ্ছে আর কি, সেই সময়টা আমাদের এখানে তারা রাখতে পারছে। ডেইজির মালিকের নাম ওয়ালিউর রহমান, থাকেন লন্ডনে। গত ছয় মাসে ডেইজির মালিক খাবার আর চিকিৎসার বাইরে শুধু হোটেল ভাড়া গুনেছেন পৌনে এক লাখ টাকা। বিড়াল বা কুকুর বিদেশে নিতে চাইলে শুরুতে প্রাণীটির কাঁধে এক রকমের মাইক্রোচিপ বসিয়ে দেয় পেট সার্ভিসের দায়িত্বরত ভেট। আগে থেকেই দিতে হয় প্রয়োজনীয় ভ্যাকসিন, নির্দিষ্ট ফির বিনিময়ে বাকি কাগজপত্র প্রস্তুত করে দেয় পেট ট্রাভেল এজেন্সি। ডেইজির সকল কাগজপত্র রেডি। পোষা প্রাণীর বিদেশ যাত্রার প্রক্রিয়া বেশ জটিল, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কাগজপত্রের তালিকায় রয়েছে পেট পাসপোর্ট, প্রাণী সম্পদ অধিদপ্তরের এনওসি, ভ্যাকসিন ও মাইক্রোচিপ সার্টিফিকেট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রোচিপ সার্টিফিকেট আর পেট পাসপোর্ট। এ ব্যাপারে পেট সার্ভিস বিডি লিমিটেড নামে পেট ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা সঞ্জীব দে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এক নিয়ম হলেও বিভিন্ন দেশে আলাদা আলাদা নিয়ম মেনে পোষা প্রাণী নিতে হয়। পোষা প্রাণীর একটা আইডেন্টিফিকেশন, এর জন্য মাইক্রোচিপ প্রয়োজন এবং অবশ্যই আপনার পেটটা ভ্যাকসিনেটেড কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। অনেক দেশের কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হয়, সেই টেস্ট রিপোর্ট এবং তাদের কিছু নিজস্ব পেপার ওয়ার্ক থাকে, আমাদের বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য কিছু পেপার ওয়ার্ক থাকে, যেই দেশে ঢুকছে সেই দেশে ঢোকার জন্য কিছু পেপার ওয়ার্ক থাকে, সেই পেপার ওয়ার্ক গুলো ইন্টারন্যাশনাল মানটা ঠিক রেখে ফিল আপ করে পাসপোর্টের সাথে বা ওর মেডিকেল বুকের সাথে সাবমিট করাটাই আপনি একরকম বলতে পারেন এটা ভিসা হিসেবে গণ্য হয়। প্রায় প্রতি সপ্তাহে প্রিয় পোষা প্রাণী নিয়ে কেউ না কেউ বিদেশে পাড়ি জমান, যার কারণে এরই মধ্যে দেশি গড়ে উঠেছে বেশ কিছু পেট ট্রাভেল এজেন্সি, যারা নির্দিষ্ট ফির বিনিময়ে পোষা প্রাণী বিদেশে পাঠানো বা দেশে আনার কাজ করে থাকে। প্রিয় পোষা প্রাণীটিকে বিদেশে নেওয়া বা পেট পাসপোর্টের ধারণাটি দেশে খুব বেশি পরিচিত না হলেও দিন দিন এ ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে বলেও জানান সঞ্জীব দে। খরচও নেহায়েত কম নয়। কোন দেশে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে আগে জানতে হবে, সেই দেশের কি রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশনকে ফলো করেই যেতে হবে। অনেক দেশ আছে খুব ইজিলি 2-3 মাসের প্রসেসের মাধ্যমে চলে যেতে পারবেন, আবার অনেক দেশ আছে যে 5-6 মাস, 8 মাস, 1 বছরও লাগতে পারে। তখন তো 300-500 US ডলার আপনাকে সর্বনিম্ন বাজেট করে দেন হলো আপনাকে আগাতে হবে। কার্গোর যে সেকশনে প্রাণী যায় সেই সেকশন আগে থেকেই নির্দিষ্ট করা থাকে, সেখানে অক্সিজেন, লাইট ও তাপমাত্রা নিয়ন্ত্রিত করা থাকে বলেও জানান সঞ্জীব দে। তবে সেখানে মালামাল রাখা হয় না। মাইদুর রহমান রুবেল, কালবেলা।